ওম গাম গান ওম হ্রেম রেম শ্রেম শ্রেম লক্ষ্মী ভাগগালাপে সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব মহিলারা কি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন শাস্ত্র কী বলছে স্বাস্থ্য সম্পর্কিত আপনাদেরকে তথ্য প্রদান করব এবং রুদ্রাক্ষ যারা ধারণ করেছেন তারা কীভাবে রুদ্রাক্ষকে সম্মান প্রদর্শন করবেন রুদ্রাক্ষকে সে সম্পর্কে আমরা আলোচনা করব চলুন আলোচনা আরম্ভ করি প্রথমে বলবো যে পুরুষ এবং নারী যদি রুদ্রাক্ষ না ধারণ করেন তাহলে শিব পূজা করার কোনো মানে হয় না অর্থাৎ যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ না করেই শিব পূজা করেন সেই পূজা মহাদেব গ্রহণ করেন না রুদ্রাক্ষ আসলে কি রুদ্রাক্ষ আসলে অশ্রুবিন্দু কার মহাদেবের স্বয়ং মহাদেবের অশ্রুবিন্দু থেকে উৎপন্ন হয়েছে রুদ্রাক্ষ তাই এই রুদ্রাক্ষ যারা কণ্ঠে ধারণ করে থাকেন তারা বহু জন্ম জন্মান্তরের পাপ দূর করে ফেলেন এবং মৃত্যু অন্তে যমরাজ তাদেরকে যম লোকে নিয়ে যায় না তারা শিবলোক বা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয় যদি তুলসী থাকে সাথে দেখুন এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছি যে তুলসী এবং রুদ্রাক্ষ কি একসঙ্গে ধারণ করা যায় শাস্ত্র কি বলছে শাস্ত্রসম্মত ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি আমরা যা যা কেননা এখানে কন্ট্রাডিকশন আসতে পারে আমরা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাখ্যা আপনাদেরকে দেব অনেকে মনে করেন মহিলারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন না কিন্তু শাস্ত্র কি বলছে একটু আগেই তো বললাম যে যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ না করে শিব পূজা করেন সেই পূজা মহাদেব গ্রহণ করেন না কি বলছেন দেখুন বিনা ভস্ম ত্রিপুণ বিনা রুদ্রাক্ষমালয়া পূজিত অভিমহাদেব নত্য ফলপ্রদম বিনা ভস্ম ত্রিপুণ্ড নে বিনা রুদ্রাক্ষ মালয়া পূজিত অভি অভিমহাদেবাশ্যা ফলাপ্রদম বিনা রুদ্রাক্ষ এখানে ভস্ম এবং ত্রিপুণ্ডের কথা বলেছে ভস্ম দ্বারা ত্রিপুণ্ড দেখবেন তিনটে পুণ্ড থাকে কপালে এবং বিনা মালা ছাড়া মহাদেবের পূজা করলে কি হয় সেই পূজা গ্রহণযোগ্য হয় না শিবপুরাণে বর্ণিত আছে রুদ্রাক্ষ মালিনম দৃষ্ট বা ভূত প্রেত পিসা চা কাহা ডাকিনি শাকিনি চ এব এ চন্নয় দ্রোহ কার কাহা সর্ব আশ্রমান বরণান স্ত্রী শূদ্রান শিব গাইয়া ভার আইয়া দৈব রুদ্রাক্ষ কি বুঝলেন শিবপুরাণে কি বর্ণিত আছে শিবপুরাণে বর্ণিত আছে রুদ্রাক্ষ দর্শন করলেই সেখানে ভূত প্রেত আসে না অর্থাৎ যিনি রুদ্রাক্ষ ধারণ করে থাকেন ভূত প্রেত তার কাছে আসতে পারে না পিসাজ ডাকিনি শাকিনী যোগিনী সব দূরে চলে যায় এবং সর্ব আশ্রম সর্বা আশ্রমা নামা বর্ণনা নাম, সর্ব আশ্রম জানেন আমাদের হিন্দু ধর্মের যে সনাতন হিন্দু ধর্ম সেখানে চারটি আশ্রমের কথা বলা হয়েছে প্রথমেই ব্রহ্মচর্য গার হস্ত বানপস্ত সন্ন্যাস এবং চারটি বর্ণ নামা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র স্ত্রী নাম স্ত্রীরা এবং শূদ্ররাও শিব গাইয়া ভারিয়াইয়া সদেব রুদ্রাক্ষা সবাই কি করতে পারেন সবাই এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অর্থাৎ যে কোনো জাতির যে কোনো বন্যের যে কোনো আশ্রমের মানুষ এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং সেখানে পরিষ্কার লেখা আছে স্ত্রীরাও অনায়াসে ধারণ করতে করতে পারে তবে হ্যাঁ বাজার থেকে কিনলাম পরে নিলাম সেটাকে অ্যাক্টিভেট করলাম না মন্ত্র পড়লাম না তাতে কিন্তু সেই রুদ্রাক্ষ কষ্টদায়ক হয় বিনা মন্ত্রে না এ ধাত রুদ্রাক্ষম ভবি মানা বাহা সি নারা কানা ঘোরানো ইয়ার ইন্দার চতুর্দশাহ শিব পুরাণে বর্ণিত আছে যে বিনা মন্ত্র পড়ে যদি কেউ এই রুদ্রাক্ষ পড়ে নেয় তাহলে তাকে চোদ্দো বছর ধরে নানান দুঃখ কষ্ট মৃত্যুর পরও ভোগ করতে হয় আর এমনি জীবিত অবস্থাতেও ভোগ করতে হয় রুদ্রাক্ষ ধারণ করে কোথায় যাওয়া যায় না আমরা একটুখানি বলে দিই যেহেতু মহাদেবের অশ্রু থেকে নির্গত তাই রুদ্রাক্ষ মহাদেব হচ্ছে জন্ম মৃত্যুর অনেক ঊর্ধ্বে তাই যেখানে জন্ম হয় ধরুন আপনার পরিবারে কোনো নতুন অতিথির আগমন হলো তখন আপনি এটি খুলে রেখে দেবেন যদি মৃত্যু হয় আপনার বাড়িতে মানে আত্মীয় স্বজন তখন খুলে রেখে দেবেন মহিলারা পড়ে আছেন ধরুন আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে খুলে রেখে দেবেন ধরুন স্বামী স্ত্রী পড়ে আছেন কিন্তু স্বামী স্ত্রীর যে মানে দাম্পত্য সম্পর্ক সেই দাম্পত্য সম্পর্ক শুরুর আগে অবশ্যই খুলে রেখে আসবেন তারপরে অর্থাৎ ঘুমানোর সময় খুলে রাখবেন রাত্রেবেলা যে ব্যক্তি না মানে যে এই রুদ্রাক্ষের অপমান করে সেখানে না পড়ে যাওয়া যেখানে প্রাণী হত্যা হয় যেখানে প্রাণীকে অবলীলাক্রমে হত্যা করা হয় সেই জায়গায় না পড়ে যাওয়া এইগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার হবে আর আমরা অবশ্যই বলে দেবো একটি জিনিস বলে দিচ্ছি দেখুন এখানে শিবপুরাণের বিদ্বেষা সংহিতার পঁচিশ অধ্যায়ের চল্লিশ সরি তেতাল্লিশতম শ্লোকে কি বলা আছে দেখুন বীরা বরাহম ভক্সানে বর্জয়ে তত ভোজন যদি তামসিক করেন অভক্ষর কথা বলেছিলাম আগে একটি ভিডিওতে যে তুলসী মালা এবং রুদ্রাক্ষ যারা ধারণ করেন তারা অভক্ষ ভক্ষণ করবেন না অভক্ষ বলতে কি বোঝানো হয়েছে আমাদের স্বাস্থ্যে হিংসা দ্বারা উৎপন্ন খাদ্য অর্থাৎ মাছ মাংস পিঁয়াজ রসুন ডিম প্রাণীজ খাবার এবং মদ তারপরে এইগুলোকে পেঁয়াজ রসুন এগুলো সমস্ত কিছুকে কিন্তু অভক্ষ বলা হয়েছে তাই এগুলো খাওয়া যাবে না এবং পরস্ত্রী গমন করা করা যাবে না এবং পর পুরুষও গমন করা যাবে না এগুলো কিন্তু অবশ্যই মানতে হবে এবং এখানে দেখুন পুরো ইয়েটা আমি বলে দিই ওখানে যে বাক্যটা বলা আছে ওখানে বলা আছে বীর বরাহম ত এত মধ্যম মাসম তুল সুনম পলানরুম শীঘ্র মে বচ হলে মানা তক চ এর মানে হচ্ছে যে পলান্ডু মানে হচ্ছে আপনার লসুন মানে রসুন পলান্ডুম মানে হচ্ছে পেঁয়াজ এইগুলো খাওয়া যাবে না তাই অবশ্যই কি করবেন আপনি কীভাবে বাজার থেকে নিয়ে আসলেন দিয়ে আরেক বলে দিই শুদ্ধ করে নেবেন আর প্রত্যেক মাসে আপনি কিভাবে করবেন আপনি অমাবস্যা পূর্ণিমা যারা ধারণ করে আছেন অমাবস্যা পূর্ণিমা শিবরাত্রি শ্রাবণের সোমবার প্রদোষকালে রুদ্রাক্ষ খুলে নেবেন গলা থেকে বা যেখানেই ধারণ করে আছেন দিয়ে দুধে ধুয়ে নেবেন তারপরে জলে ধুয়ে নেবেন তারপরে সর্ষের তেল লাগিয়ে নেবেন শিব পুরাণে বর্ণিত আছে যে এইভাবে যদি আপনি প্রত্যেক মাসে চার্চ করে নেন আপনি অ্যাক্টিভেট করে নেন তাহলে বল প্রাপ্তি হয় ধরুন রোগ আপনি নিরাময় করতে চাইছেন সেটিও কিন্তু আপনি করতে পারবেন বল সঞ্চয় হয় কিন্তু অসুস্থ অবস্থায় যদি আপনি এই রুদ্রাক্ষ ধোয়া জল খান তাহলে শুধু দুধে ধুয়ে নিয়ে জলে ধুয়ে সেই জলটা খাবেন সেটা আর দুধে ধুয়ে নেওয়ার পর আর শর্ষের তেলে লাগাবেন না এইভাবে করতে থাকুন দেখুন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে মহিলারা অবশ্যই নির্দ্বিধায় পড়তে পারেন কোনো অসুবিধা নেই আরেকটি কথা বলে রাখি যাদের গলায় তুলসীর মালা এবং রুদ্রাক্ষের মালা থাকে তারা যখন স্নান করে না এই রুদ্রাক্ষ এবং তুলসী যখন ধুয়ে সারা গায়ে তাদের এর মানে পুরো কণায় কণায় পুরো রোমে রোমে মিশে যায় না সেই জলকণা তখন তারা সারা জীবনে যদি আপনি রোজ পুণ্য স্নান করেন সেই পুণ্য স্নানেরও থেকে অনেক বেশি অধিক আপনি পুণ্য লাভ করতে পারবেন তাই অবশ্যই নিশ্চয়ই আপনারা এই রুদ্রাক্ষ ধারণ করবেন তবে রুদ্রাক্ষ অবশ্যই আপনারা ধারণ করবেন অমাবস্যায় মকর সংক্রান্তিতে পূর্ণিমায় আর মকর সংক্রান্তিতে যদি আপনি ধারণ করতে পারেন মুখ্য লাভ হবে মকর সংক্রান্তি আসছে অবশ্যই ধারণ করবেন তবে কখনোই আংটিতে ধারণ করবেন না কোনো কাটা যুক্ত বা পোকা লাগা আপনারা রুদ্রাক্ষ কি করবেন না ধারণ করবেন না ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ওম হ্রীম হ্রীম শ্রেম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নামাহা